পূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সমগ্র ভাতার এলাকায় ডেঙ্গু নিধন অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন বিভিন্ন গ্রামে ডেঙ্গুর জীবাণু নিধন করার জন্য কীটনাশক স্প্রে করা হয়। পঞ্চায়েতের এইরূপ উদ্যোগকে ভাতারবাসী সাধুবাদ জানান। আমরা ভাতা গ্রাম এবং বিডিও অনুমতিতে নিয়ে আমাদের পঞ্চায়েতে করা যায়, এটা ক্রিয়াকর্ম চলছে প্রত্যেক গ্রামে গ্রামে, যাতে মানুষের ডেঙ্গু এখন চারিদিকে প্রকোপ দেখা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এটা প্রচেষ্টা যে ডেঙ্গুর উপরে জোর দিতে হবে। সব বিষয়ে যদি মমতা মাঝে আমাদের সব বিষয়ে জোর দিয়েছেন, তা আমাদের ডেঙ্গুর যেহেতু চারিদিকে প্রকোপটা না বাড়ে, সেই জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মাধ্যম দিয়ে আমরা ডেঙ্গু স্প্রে করছি। এই ডেঙ্গু স্প্রেতে মানুষ অনেকটাই উপকৃত হয়েছে, আগামী দিন আরও পাবে। এটা কোন জিপি থেকে করা হচ্ছে? এটা ভাতার গ্রাম পঞ্চায়েত থেকে। এটা কতটা উপকৃত হবে মানুষ? মানুষ এটা থেকে মানে ডেঙ্গু হাত থেকে অনেকটাই রেহাই পাবে। মানে আগে আমাদের তো ধরো ডেঙ্গুর দু একটা প্রকোপ দেখা দিত, যেদিন থেকে আমাদের পঞ্চায়েতের মাধ্যম দিয়ে ভিডিও মারফত দিয়ে আমাদের যেটুকু আমাদের স্প্রে কাজ শুরু হয়েছে, সেদিন থেকে ডেঙ্গুর কোনো রিপোর্ট নেই। ডেঙ্গুর রেজাল্ট আমাদের এখানে ভাতার অঞ্চলে খুব ভালো রেজাল্ট আছে। আজকে কোন কোন গ্রামে দেওয়া হচ্ছে? আজকে কুলচন্ডা দেওয়া আছে, গুরুপল্লী দেওয়া আছে, কদমতলা দেওয়া হচ্ছে। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।